নিউ মার্কেট সহিংসতাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপি বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি করবে। মামলা ও গ্রেফতারের প্রতিবাদে 26 এপ্রিল ঢাকাসহ সকল মহানগরীতে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল। স্বস্তিকা সিংহের প্রতিবেদন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মনে করে সরকারের সীমাহীন দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সর্বক্ষেত্রে ব্যর্থতার বিরুদ্ধে জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠছে, তখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য সরকার উদ্দেশ্যমূলকভাবেই এই সংঘর্ষের ঘটনা ঘটিয়ে বিএনপিকে জড়াচ্ছে। নিউ মার্কেট ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি। নিউ মার্কেটের সন্ত্রাসী সংঘর্ষ, পুলিশের ভূমিকা, পরবর্তীতে বিএনপি অন্য সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার ও মামলা দায়ের আবারও প্রমাণ করল আওয়ামী লীগ সরকার ভয় দেখিয়ে, নির্যাতন করে, হত্যা করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। বিএনপি অবিলম্বে মকবুল হোসেনের মুক্তি ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে। আটক দলীয় নেতা মকবুলের মুক্তি দেওয়া সহ মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা সহ মহানগরগুলোতে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে মকবুল হোসেনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী 26 এপ্রিল ঢাকা সহ সকল মহানগরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য একটি 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে। স্বস্তিকা সিংহ, SATV ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।